ಓಂ ಜನನಿಂ ಶಾರದಾಂ ದೇವಿಂ ಭಾಮಕೃಷ್ಣಂ ಜಗದ್ಗುರುಂ ಪಾದಪದ್ಮೇ ತಯೋ ಶ್ರುತ್ವಾ ಪ್ರಣಮಾಮಿ ಮುಹುರ್ಮುಹು. আমাদের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ আন্দোলনে গৃহী ভক্তদের কি করণীয়, কর্তব্য কর্তব্য ওরমভাবে আমরা ঠিক করে দিতে পারি না আর কি, এটা আপনাদের ঠিক করে নিতে হবে. কিন্তু একটা আইডিয়া, কেমন করে আমরা ভালো ভক্ত হতে পারি এবং রামকৃষ্ণ ভাবানুসারী হতে পারি, এটা আমাদের জানা কিন্তু খুব 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 জরুরি. মহারাজ যেটা দিয়ে শুরু করলেন যে তিনটে জিনিস, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ আশ্রয়, এ আমরা পেয়েছি এবং এটার জন্যই আমাদের, আমরা একটা ভালো জায়গায় ভালো জীবন যাপন করার চেষ্টা করছি. সেটাকে আমাদের ভালো কিছু করা যায় না, কিন্তু আমরা যা সংস্কার নিয়ে এসেছি আপেলের ভেতরে যে আপেলের যে গুণগত মান থাকে সেটাকে কিন্তু যে মন্দিরে দিলে তার গুণগত মান বাড়বে তা না, পলিশ করা আর যখন নৈবেদ্য নিবেদন করা সেটাকে কীভাবে কেটে কীরমভাবে সাজানো হবে সেইটার উপর অনেকটা নির্ভর করে আমাদের. তো সেইটুকু আমরা করতে পারি এবং সেটাকে আমি মোটামুটিভাবে সাতটি ভাগে আমার যেরকম মনে হয়েছে সেইভাবে ভাগ করেছি. তার প্রথম ভাগের কথা আপনাদের সকালে বলেছি, সেটা বলা ছিল এই যে তোমার মুখ নয় তোমার জীবন, স্বামীজির সেই বিখ্যাত কথা, তোমার মুখ নয় তোমার জীবন, তোমার আচরণ যেন তোমার আদর্শের হইয়া, তোমার সঙ্গে হইয়া তোমাদের সঙ্গ দেবতার হইয়া কথা বলে, তোমাদের বাক্যে, তোমাদের আচরণে, তোমাদের জীবনে, তোমাদের প্রতি মুহূর্তে রামকৃষ্ণকে প্রতিফলিত করিতে হবে. রামকৃষ্ণকে প্রতিফলিত করার শর্ত হইল সত্য, ত্যাগ, পবিত্রতা, সেবা ও নিঃস্বার্থপরতার আদর্শকে অনুসরণের অনুশীলনের অঙ্গীকারে সেই আদর্শে এক দীপ্যমান জীবন গঠন. এটা স্বামীজির আদেশ আমাদের প্রতি, যে যদি আমরা নিজেদের রামকৃষ্ণের চেলা বলে প্রমাণ করতে চাই, যা বলা হয় রামকৃষ্ণের চেলা কেবল প্রসাদ পাওয়ার বেলা, সেটা ছাড়া যদি অন্য কোনোভাবে আমরা রামকৃষ্ণের চেলা বলে নিজেদের প্রমাণ করতে চাই, তাহলে সবার আগে রামকৃষ্ণের একটা মিনিয়েচার ফর্ম হতে হয়, এটা হচ্ছে কথা. এটা যেন আমাদের জীবনের লক্ষণ হয়। শ্রীরামকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় লক্ষণ যেটা আমরা দেখি, স্বাভাবিকতা তো বটে, কিন্তু যখন যেটা করছেন তার মধ্যে ডুবে আছেন, যখন তিনি সাধন ভজন করছেন, যখন তিনি গভীর ধ্যানে মগ্ন, তখন এই জগৎটা তার কাছে মিথ্যে হয়ে গেছে. আবার যখন তিনি তার নিজের ভাষায় আঁশজল ছড়িয়ে দিচ্ছেন, তখন তার মতো স্বাভাবিক মানুষ আর হয় না. দেখবেন আমাদের যখন জপ ধ্যান করি আমরা, তখন আমরা মনে করি কতক্ষণে সকালের বাজারটা করতে যাব, আর বাজার করতে গিয়ে আমাদের মনে হয় ইস সকালটা কীভাবে নষ্ট করে ফেললাম. একটা পারপ্লেক্স কন্ডিশনের মধ্যে, একটা পারপ্লেক্স মাইন্ড সেটআপের মধ্যে দিয়ে আমরা সবসময় যাই, এটা কিন্তু আমাদের একেবারে ছেড়ে দিতে হবে. যেটার মধ্যে আছি ডুবে যেতে হবে যতক্ষণ পারবেন. ভূতেশানন্দজি বলতেন যে ডোন্ট বদার অ্যাবাউট দি কোয়ান্টিটি, বেটার পুট ইয়ার অল অ্যাটেনশন ফর দি কোয়ালিটি. কতক্ষণ, কতভাবে, কীভাবে জপ করলেন সেটা বড় কথা না, কীরকম কতটা সময় আপনি ব্যয় করেছেন, কত লক্ষ্য জপ করেছেন সেটা কথা নয়, কতটা মনোযোগ সহকারে করেছেন সেটা হচ্ছে বড় কথা. বেলুড় মঠে যখন সন্ধ্যারতির পর নাটমন্দিরে আলো নিভিয়ে দেওয়া হতো, আমরা ওই সময় অফিস শেষ করে মায়ের মন্দিরে প্রণাম করতে যেতাম, ঠাকুর ঘরের আলোটা নাটমন্দিরের উপর পড়তো, ছায়ামূর্তিরা বসে থাকতেন, জপ করতেন, আমরা দূর থেকে দেখতাম এরকম এরকম সেই চামর দোলানোর মতো শরীরগুলো দুলছে আর নামছে. শারুদার একটা নাম দিয়েছিলাম প্রণমামি মুহুর্মুহু. সবাই বেশিরভাগ ক্ষেত্রে সারা দিনের পরে মালা হাতে নিয়ে বসে জপ করছেন, ঢুলছেন, উঁচু হয়ে যাচ্ছেন, আবার সোজা হচ্ছেন, জপ করছেন, ওতে কিন্তু কিছু হয় না. হ্যাঁ, নিষ্ঠা অবশ্যই আছে, কিন্তু আপনি কতটা করতে পারছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট. কাউকে দেখিয়ে কিছু করবেন না, যার জন্য করছেন তিনি তো আপনার সবচেয়ে প্রিয় লোক, তিনি কি জানেন না আপনি ক্লান্ত, তিনি কি জানেন না আপনি পারছেন না, তার কাছে শক্তি প্রার্থনা করুন আর খোঁজ করুন কেমন করে আরও গভীরভাবে তার কাজটা করতে পারেন. স্বামীজির সেই বিখ্যাত শব্দ বি অ্যান্ড মেক, প্রথমে আগে নিজে তৈরি হন, তারপরে অন্যকে তৈরি করার চেষ্টা করুন, আমাদের রামকৃষ্ণ ভক্তদের ভেতরে, আমার ভেতরেও আছে, আমি বলছি না, উল্টোটা হয় আর কি, মেক অ্যান্ড বি. অন্য কেন ঠিক হলো না, সে কেন ঠিক হলো না, সামনের বাড়ির ছেলেটা কেন ঠিক হলো না. এই কদিন আগে এক ভদ্রমহিলা এসেছিলেন আমাদের কাছে, খুব দুঃখ করছিলেন, আমার শ্বশুর বাড়ির সবাই, বাপের বাড়ির সবাই, আমরা স্বামী স্ত্রী সবাই ঠাকুর মা মন্ত্রে দীক্ষিত, আমার ছেলেগুলোর ধার কাছাতে না. উত্তর একটাই, আমরা তাদেরকে একটা আদর্শ জীবন যাপন দেখাতে পারিনি.
আমরা তাদের প্রমাণ করতে পারিনি যে ভগবানকে ডাকলে একটা অন্যরকম জীবন হয়, সেটা তাদের মনের ভেতর গেঁথে দিতে পারিনি। তারা দেখেছে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ করি, সপ্তাহান্তে এসে আশ্রমে আসি, ও কী ভালো বক্তৃতা শুনলাম, কমেন্ট করি বাড়িতে গিয়ে, কিন্তু আমাদের জীবনটার কোনো বদল হয় না। এটা হচ্ছে প্রথম কথা। দুই হচ্ছে যে মহান আদর্শ আমরা লাভ করেছি তাকে জীবনযাপনের মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এমন একটা জীবনযাপন করতে হবে যেটা বলছি এটার এক্সটেন্ডেড ফর্ম, সমাজের সর্বস্তরে দেখাতে হয়। ব্যাপারটা কীরকম জানেন তো, আপনার ভেতর যদি আগুন জ্বলে যত মানুষ আপনার কাছে আসবে তারা আপনার আলোতে আলোকিত হবে, আরও কাছে এলে আপনার উত্তাপে উত্তপ্ত হবে, আরও কাছে এলে আপনার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। ছাই পাশ দেখেন না আগুনের অংশ, ঠিক ওই রকম আমাদের জীবনটা ওই রকম বদল হয়ে যাবে। কিন্তু আমরাই যদি আমাদের নিজেদের ভেতরে আগুনটা না জ্বালতে পারি, মশালের মতো কাউকে কিচ্ছু দেখাতে পারবো না। এর পরেরটা হচ্ছে এই আদর্শে যারা বিশ্বাসী আর এই আদর্শের যারা অনুরাগী তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। এর ফলে এমন এক ভক্তগোষ্ঠী আমরা স্থাপন করতে পারব যেখানে সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধব। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুল ছেড়ে যাওয়ার পরে আমাদের হেড স্যার বলেছিলেন এবার থেকে স্কুলের বন্ধুদের বলবি আমার স্কুলতুতো ভাই, মাস্তুতো পিস্তুতো পাড়াতুতো সব হয়, বলছেন এবার থেকে স্কুলের দাদাদের ভাইদের বলবি আমার স্কুলতুতো দাদা স্কুলতুতো ভাই। ইদানিং একটা নতুন চালু হয়েছে বলছে আমার ফেসতুতো দাদা ফেসতুতো ভাই, এই ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয়েছে। আমরা কেন বলতে পারি না আমার রামকৃষ্ণ তুতো দাদা রামকৃষ্ণ তুতো ভাই? এই তুতো ভাই হওয়াটা খুব জরুরি। তুতো ভাই হতে গেলে ওই সামনের ভাইকে আমার মতো করে সম্মান করতে হবে। ভাবুন দেখি যেদিন প্রথম আপনি এসেছিলেন ঠাকুর কীরকমভাবে আপনাকে অ্যাকসেপ্ট করেছিল। যোগীন মহারাজ এসছেন, পুঁথিতে আছে, তিনি এসে লাজুক তিনি এসে বসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর হাত বাড়িয়ে ধরছেন, পুঁথিকার বর্ণনা করছেন পরম সোহাগে তিনি তার হাতটিকে ধরেছেন। পরম সোহাগে মানে ভালোবাসার সঙ্গে তার হাতটাকে ধরেছেন। ওই ভালোবাসাটা তিনি আমাদের যেরকম ভালোবাসাটা দিয়েছেন, আমরা কি পারি না সেই ভালোবাসাটা দিতে? ঠাকুরের ভালোবাসাটা কীরকম, রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমরা যে সবাই রাজা, আমি যদি অন্যকে মান না দিই সেখান থেকে কেমন করে ফিরে আসবে? অতএব তুতো ভাই তৈরি করবার এটা একটা জিনিস। রামকৃষ্ণ ভাবাদর্শে নারীকে সম্মান করা, নারীর প্রতি শ্রদ্ধা, এটা একটা অন্যতম প্রধান বার্তা। সেটা আমাদের স্মরণ রাখতে হবে এবং জীবনে সেটা প্রয়োগ করতে হবে। এইখানে এসে খুব সে কাজকর্ম করে গেলুম, আর বাড়িতে এক পাহাটা যেন ওই দেখা যাবে না, সেই যাবে না, আর মায়েরা বোধহয় বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না এই কথাটা তারা শোনেননি, কর্তারা বলেছেন এটা আমার বাড়ি আমার মতো থাকতে হবে, না পোষালে বেরিয়ে যাও, এ কথা শোনেননি, এরকম মায়েরা দু চারজন পাওয়া যাবে। কিন্তু বেশিরভাগই শুনেছেন লজ্জায় আমরা প্রকাশ করতে পারি না, আমরা দাবি করি আমরা রামকৃষ্ণ সংঘের ভক্ত। আমরা সন্ন্যাসের পর ভিক্ষা করতে গেছিলাম, অবর্ণনীয় অভিজ্ঞতা, কুকুর ছেড়ে দিয়েছে সামনে নাচছে লাফাচ্ছে, অনেক কাণ্ড পরে তারা ভিক্ষা দিলেন, এই লেবুর চেয়ে পাতি লেবুর চেয়ে বড়ো একটা মালটা, এইরকম একটা ছোট শশা আর এরকম একটা কলা, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। আর তখন তো আমাদের এরকম পলিশ চেহারা থাকে না, গালভর্তি দাঁড়িয়ে মাথায় চুল একবারে ছোটো লোকের মতো দেখাচ্ছে, তারপরে একজন কেউ ডাল দিয়ে দিয়েছে সে ছটছট করে ডাল করছে সাঁপি থেকে, কর্তা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কোন আশ্রম থেকে এসছে, আমাদের আইডেন্টিটি ডিসক্লোজ করা বারণ থাকে। হাত জোর করে বললাম এই কাছের একটা আশ্রম থেকে এসেছি। ভদ্রমহিলা বললেন আমরা সবাই জানেন তো রামকৃষ্ণ মিশন বেলুর মঠের দীক্ষিত, আমি হাত জোর করে প্রণাম করুন, হ্যাঁ ঠাকুর আপনাদের কল্যাণ করুন, এই ভাবটা যেন না থাকে। নারীদের প্রতি শ্রদ্ধা, ঠিক যেটা আমরা শিখে যাই সেটা যেন জীবনে গিয়ে আচরণ করতে পারি। আরেকটি বড় জিনিস শিবজ্ঞানে জীবসেবা, এই আদর্শটি আমাদের দিয়ে গেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব। প্রভু মহারাজ এই আদর্শটাকে বলছেন মন্ত্র, বলছেন শ্রীরামকৃষ্ণের শব্দ এক একটি যেন মন্ত্র, সেই মন্ত্র যাকে চিন্তা করলে আমরা আমাদের জীবনের নানা কষ্ট থেকে ত্রাণ পাই। বলছেন নরেন বা স্বামী বিবেকানন্দ ছিল বলে এই মন্ত্রের ব্যবহারিক রূপটা আমরা দেখতে পেয়েছি। শুধু নরেন দত্ত নয়, শ্রীমা সারদা দেবী এবং নরেন দত্তের যে গুরু ভাই ছিলেন তারা প্রত্যেকে সমস্ত জীবন উজাড় করে দিয়ে গেছেন শিবজ্ঞানে জীবসেবার। এই ভাবটা যেন আসেন। মহারাজ খানিকক্ষণ আগে পাঞ্জাবিদের কথা বলছিলেন,
আমি গুজরাতিদের মধ্যে এই জিনিস দেখেছি। রাজকোট আশ্রমে গেছি মায়ের জন্মতিথির দিন সকালবেলা, তা ওরা নাকি ছেলেপুলেরা নাকি রান্না করে, তা দেখতে গেলে মন্দিরের তলা ভারী সুন্দর, একদিকে রয়েছে অডিটোরিয়াম, পেছন দিকটা রয়েছে রান্নাঘর। রান্নাঘরে গিয়ে দেখি ছেলেরা কাছাছাড়া ধুতি পরা, সবাই দীক্ষিত, প্রাণ দিয়ে তারা ফলটল সব কাটায় গেছে, 50% নৈবেদ্য ওপরে চলে গেছে। তারা তখন মায়ের ভোগ হবে বলে চপ তৈরি করেছে, আর ওই যে টম্যাটো কেচাপ সেটা, ওই টম্যাটো সস সেটা ছোট্ট কাঁচের পাত্রে ঢালছে। সেই ছেলেটার মুখখানা দেখছি, চোখে মুখের ভেতরে কী এক অদ্ভুত দীপ্তি, যেন এক্ষুনি নিয়ে গিয়ে বসালে মা যেন চেটে চেটে খাবেন, এমন একটা কল্পনার জগতের মধ্যে আছে। এটা শুধুমাত্র ওই ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে যখন যে কোনো ভূমিকম্প যে কোনো কিছুতে তারা এগিয়ে আসে। এই যে আমরা এতদিন ধরে রিলিফ করলুম, এই আমাদের ওখানকার ছেলেপুলেরাই এগিয়ে এসেছে, আত্মদের ভেতরে এগিয়ে এসেছে, শুধু আমাদের ভক্তদের মধ্যে থেকে কেউ আসে না। এটা কিন্তু খুব দুঃখের কথা, এটা কিন্তু আরও বেশি করে আসতে হবে। আমাদের ওখানে জানেন তো 36খানা স্কুল আছে, 36টা স্কুলের হেডমাস্টার মহিলারা ছাড়া, 36টা স্কুলের হেডমাস্টার সবাই আমাদের রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। কিন্তু দুঃখের কথা হলো, একটি মাত্র স্কুল ছাড়া বাকি 35টা স্কুলে কোনো জায়গায় আমি এক বছর ধরে চেষ্টা করে বিবেকানন্দ পাঠচক্র তৈরি করতে পারলাম না। এক অদ্ভুত ব্যাপার। অতএব এই যে শিবজ্ঞানে জীবসেবার আদর্শ, ছোট্ট ছোট্ট কাজ ছেলেপুলেদের দিয়ে করানো, এগুলো কিন্তু হওয়া খুব জরুরি, নাহলে কিন্তু বড় আদর্শটাকে এরা কোনো দিন ধরতে পারবে না। ষষ্ঠ যেটার জন্য একেবারে ক্রুসেডার হয়ে গেছেন আমাদের প্রভু মহারাজ, সেটা হচ্ছে গুরুবাদ থেকে পরিহার করা। আমি অমুকের সন্তান, আমি তমুকের সন্তান, তিনি অমুকের সন্তান, এই তোর গুরু আমার চেয়ে শক্তিশালী, আমার গুরু তোর চেয়ে শক্তিশালী, এই যে একটা ভাব, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের সন্তান। আমার মনে আছে প্রভু ভূতেশানন্দজির শরীর চলে যাওয়ার পর আত্মস্থানজিকে মাঝে মাঝে আমি গিয়ে বিরক্ত করতাম। উনি গিয়ে একদিন খুব রেগে গেলেন, প্রথম দিকে শুনতেন কথা টথা, তারপরে একদিন বললেন, বিশ্বাস কর তোর গুরু আর ওই রকম ছোট্ট শরীরে নেই, তিনি শ্রীরামকৃষ্ণের বড় শরীরের মধ্যে মিশে গেছেন। এত প্রত্যয়ের সঙ্গে কথা বললেন, মনে হলো সত্যি, আর কখনো অবিশ্বাস হয়নি যে আমার গুরু এবং শ্রীরামকৃষ্ণ দুটো অভিন্ন সত্তা। এই বোধটা আমাদের জাগা দরকার, আমরা সবাই শ্রীরামকৃষ্ণের শিষ্য। সেই কারণে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য এবং ধর্ম বৈষম্য, এই তিনটাকে আমাদের পরিহার করতে হবে। সপ্তমটা আপনাদের একটু হয়তো কষ্ট হবে শুনলে, আমরা চাই জানেন তো আমাদের ত্যাগী গুরু হোক, বিপদে পড়লে সন্ন্যাসী সে একবারে ঠিক ঠিক সাজেশন দেবে। এমনকি অনেক অল্প বয়সী ছেলেরা আসে, তাদের জীবনের যে প্রেমজ সমস্যা আছে কী করে ওভারকাম করতে হবে, আমাদের গিয়ে তেমন তেমন বলে, কোচির যারা সাধু আছি তাদের গিয়ে বলে। আমরা জীবনে সেই জন্ম থেকে মৃত্যু অবধি সব সমস্যার সমাধানে একজন সন্ন্যাসীকে চাই, মানে কখনো চাই না আমার ছেলেটা সন্ন্যাসী হোক, ও পাড়ার খেঁদা হোক, মোচা হোক, কুচো হোক, ও হোক, আমার ছেলেটা সাধু হোক কখনো চাই না। এই অবস্থাটা কিন্তু আপনাদের পরিহার করতে হবে, এটা বড় দায়িত্ব। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের কত ত্যাগ, আমি বলি না আমাদের ত্যাগ নয়, আমাদের বাবা মাদের ত্যাগ, আমরা তো আকাশ থেকে টুক করে পড়িনি, আমরা এই যে এসেছি এই যে ত্যাগের ভাবনা, এটা কে ইনজেক্ট করেছেন, আমাদের বাবা মারা ইনজেক্ট করেছেন। ইনজেকশন সিরিজ যদি সিরিঞ্জ যদি ভর্তি না থাকতো তাহলে কী ইনজেক্ট করতেন, অতএব আপনাদের ভেতরে আছে, একটু একটু করে ইনজেক্ট করুন না। আমার ছেলেটা যখন ডবল ব্লেডে দাড়ি কাটাচ্ছে, পাড়ে যা পাড়ায় যখন দাঙ্গাচো, বুলু যা খুকু যা, তুই বাবা ক্ষীর খা, তুই বাবা নুনি খা, রামকৃষ্ণ ভক্তদের এটা শোভা পায় না। যদি একটা একটা করে ছেলে দেন দেখবেন, আমরা এখনও 1700 নই জানেন তো, এত বড় প্রতিষ্ঠান সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, এদেশেই প্রায় 200 ছুঁই ছুঁই হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান। আপনারা চাইছেন আপনাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো রামকৃষ্ণ মিশনে আওতায় আসুক, অথচ সন্ন্যাসী যোগান দেওয়ার সময় ওটি আমার ছেলে আইটিতে চাকরি করবে, এত ইনভেস্টমেন্ট করলাম আমি রিটার্ন নেব না, অন্তত 124% রিটার্ন আমাদের চাই, এটা ছাড়তে হবে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, এটা যেন কোনোভাবে আমাদের জীবনে প্রবেশ না করে, এই কয়েকটা কথা বলার ছিল। আর এগুলো তো আপনারা জানেন, শুধু একটুখানি মেজে ঘষে দিলাম, আর সুন্দর করে ফলগুলো কেটে নিবেদন করেছি। খাওয়া না খাওয়া হজম করা আপনাদের দায়িত্ব। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা যখন বাধ্য হয়ে শুনছিলাম সত্যি যে একটু আগে স্কুলীয় স্বামী অবিবেশানন্দজি মহারাজ বললেন।